আসসালামু আলাইকুম। এসইএপি ট্রেনিং চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রশিক্ষণের বিষয়টি খুবই যুগ উপযোগী একটি প্রশিক্ষণ ট্রেনিং এর বিষয় এবং অনেকেই এই প্রশিক্ষণটি গ্রহণ করতে আগ্রহী। হ্যাঁ, আপনারা অলরেডি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। সেই প্রশিক্ষণের বিষয়টি হচ্ছে ড্রাইভিং ট্রেনিং কোর্স, এবং এই ড্রাইভিং ট্রেনিং কোর্স সারা বাংলাদেশে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করা হচ্ছে। পাশাপাশি এই প্রশিক্ষণের ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি মোটর ড্রাইভিং এর সাথে মোটর ড্রাইভিং এর বেসিক মেনটেন্যান্সটাও কিন্তু শেখানো হচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল ট্রেনিং এর নামটা হচ্ছে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্যান্স। তার মানে হচ্ছে আপনি যদি এখান থেকে ড্রাইভিং কোর্সটি করে থাকেন, পাশাপাশি আপনি হচ্ছে যখন কার ড্রাইভ করবেন তখন কিছু প্রবলেম তৈরি হতে পারে, সেই প্রবলেম গুলাকে কিভাবে সলভ করবেন সেই প্রশিক্ষণটা কিন্তু এখানে আপনাকে দেখে দেওয়া হচ্ছে। সো আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যে ঢাকা এবং ঢাকা শুধু ঢাকার মধ্যে কেন, ঢাকার বাহিরেও এই ড্রাইভিং ট্রেনিং কোর্সটি কোথায় হচ্ছে। এর ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে আজকে এই ভিডিও নিয়ে এসেছি। এবং মোটর ড্রাইভিং যে ট্রেনিং কোর্সটি করানো হয়েছে সেই কোর্সটি এবার চট্টগ্রামে সার্কুলার হয়েছে, এবং সেই প্রশিক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এবং এর ঠিকানাটা হচ্ছে পলিটেকনিক রোড, নাসিরাবাদ, খুলসি, চট্টগ্রাম। যারা চট্টগ্রামে রয়েছেন এই চট্টগ্রামবাসীর জন্য কিন্তু এই প্রশিক্ষণটি সম্পূর্ণ ফ্রিতে করানো হবে। এবং আপনারা চাইলে যারা অন্যান্য দেশের অন্যান্য জায়গাতেও থাকেন তারাও কিন্তু এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন যদি আপনার সুবিধা মতো জায়গাতে হয়। তো চলুন আমরা এই প্রশিক্ষণ কোর্স সম্পর্কে কিছু জেনে আসি। হ্যাঁ, তো প্রশিক্ষণ নামটা অলরেডি জেনেছেন, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্যান্স। কোর্সের মেয়াদ হচ্ছে 4 মাস, কোর্স টাইম ডিউরেশন হচ্ছে 360 ঘন্টা, এবং আপনি যদি এই কোর্সটি করতে চান আপনাকে ন্যূনতম জিএসসি অথবা জিএসসি সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আর বয়সগুলো কিন্তু অবশ্যই আপনার সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে 7 এপ্রিল 2022 তারিখের মধ্যে। এবং এই একই সাথে এখানে দুইটা ব্যাচ করা হবে, সকালে একটা ব্যাচ। সকালে ব্যাচটা হচ্ছে 8:30 থেকে দুপুর একটা পর্যন্ত, পাশাপাশি দ্বিতীয় ব্যাচটি শুরু হবে দুপুর 1:15 হতে সন্ধ্যা 6:45 পর্যন্ত। এবং প্রতিটা ব্যাচেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ব্যাচেই হচ্ছে ট্রেনিং নেওয়া হচ্ছে 20 জন করে। সকালের জন্য হচ্ছে 20 জন, বিকেলের জন্য হচ্ছে 20 জন। এখন আমরা আরো কিছু জেনে আসি, চলুন যে ভর্তি তথ্যগুলি সম্পর্কে জানে আসি। তারা চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে, এবং ফর্ম সংগ্রহ করতে আপনাকে 7 এপ্রিল 2022 দুপুর 1টা পর্যন্ত আপনি ফর্ম সংগ্রহ করতে পারবেন। এবং এখানে একটা ভর্তি পরীক্ষা তারিখ সময় দেওয়া হয়েছে 9 এপ্রিলে আপনার একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং সেটা হচ্ছে দুপুর 1টায়। পাশাপাশি 9 তারিখই হচ্ছে আবার বিকেল 4টাতে আপনাকে ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। বা এটা কিন্তু হচ্ছে একটা গ্রেট, আপনি অ্যাডমিশন দিয়ে এসে আপনি হচ্ছে কি হচ্ছেন অপেক্ষায় থাকতে হবে না। আপনি ওই যেদিন পরীক্ষা দিয়েছেন এর 4 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি জানতে পারছেন আপনি এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারছেন কি না। সো এটা একটা ভালো সুযোগ কিন্তু। এবং নির্বাচিত প্রার্থীদেরকে 10 থেকে 9 এপ্রিলের মধ্যেই 10 থেকে 9 এপ্রিল তারিখ সকাল 9:30 হতে দুপুর 1টা পর্যন্ত প্রার্থীদের ভর্তিটাও নেওয়া হবে। তার মানে হচ্ছে আবেদনের মেয়াদ হচ্ছে 7 এপ্রিল, ভর্তি পরীক্ষার নেওয়া হবে 9 এপ্রিল, এবং ফলাফল প্রকাশ করা হবে 9 এপ্রিল বিকেলে, এবং 10 থেকে 19 এপ্রিল 2022 তারিখের মধ্যেই ক্লাসও শুরু হয়ে যাবে। তো এটা কিন্তু একটা ভালো সুযোগ আপনার জন্য। আর আপনারা জানেন এসএইপি স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের একটি প্রজেক্ট। আর এই প্রশিক্ষণের সমগ্র প্রকার কোর্স গুলো কিন্তু ফ্রি করা হয়ে থাকে। আপনি যদি এই এই কোর্সটার জন্য টিকে যান বা কোর্স করার জন্য, তাহলে কিন্তু প্রতি ক্লাসে আপনাকে অবশ্যই 80% ক্লাস উপস্থিত থাকতে হবে, এবং দৈনিক 100 টাকার যাতায়াত ভাতাও কিন্তু প্রদান করা হবে। আবেদনকারীর কিন্তু অবশ্যই ড্রাইভিং বা চাকরি হতে হবে, এবং এই পেশাটি কিন্তু আপনি শুধুমাত্র শখ করে করতে করবেন এমন কিন্তু না, আপনাকে অবশ্যই চাকরি করার জন্য আগ্রহী হতে হবে। এবং অবশ্যই কিন্তু আপনাকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড থাকতে হবে, যেটাকে আমরা অনেকে ভোটার আইডি কার্ড হিসেবে চিনি। যদি সেটা ভোটার আইডি কার্ড না, এটা শুধু জাতীয় পরিচয়পত্র, অবশ্যই এইটা কিন্তু আপনাকে থাকতেই হবে। ওকে, এবং আপনি এসএবি অন্য কোনো, যদি আপনি
অন্য কোন কোর্স ইতিমধ্যে গ্রহণ করলে সে প্রার্থী করতে পারবে না। আপনি যদি এসএপি র আওতায় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোন একটি কোর্স আপনি নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই কোর্সের জন্য আপনি আবেদন করতে পারবেন না। ওকে, ড্রাইভিং লাইসেন্স আছে এমন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে না, কারণ যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তার মানে হচ্ছে আপনি পারদর্শী। ওকে, তো কাগজপত্র সব কিন্তু আপনার যোগান দিতে হবে। এখন চলুন দেখি আমরা এখানে কি কি ধরনের আবেদন ফর্মের সাথে কি ধরনের আপনার ডকুমেন্টেশন জমা দিতে হবে। দেখি, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত এক কপি। এখন এখানে আপনাকে ন্যূনতম কিন্তু জিএসসি এবং সমমান পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বলা হয়েছে। এখন এর থেকে আপনি যদি বেশিও এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে তাতে কিন্তু প্রবলেম নাই, তবে আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি জমা দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের এক কপি জমা দিতে হবে, এবং অবশ্যই সেটা সত্যায়িত করতে হবে, এবং পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত ছবি থাকতে হবে। চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের ফটো কপিও কিন্তু জমা দিতে হবে। সো এই কোর্সে করতে যারা আগ্রহী তারা দ্রুত আবেদন করে ফেলুন এবং চলে যান চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ঠিকানাটা হচ্ছে পলিটেকনিক রোড, নাসিরাবাদ, খুলশী। আর এই কোর্সটি করার জন্য সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে হবে, কোনো প্রকার ফোন নাম্বার কিন্তু শেয়ার করা হয়নি। সো আপনি আগ্রহী হলে তাদের সাথে যোগাযোগ করতে, পাশাপাশি চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েবসাইট রয়েছে, আপনি সেই ওয়েবসাইটে গিয়েও আমি ডেসক্রিপশন লিঙ্কে তাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব, আপনি সেখান থেকে হয়তো যদি কোনো ইনফরমেশন জানতে চান হয়তো ফোন দিয়ে জানতে পারেন, বাট আমি নট শিওর যে তারা আপনাকে এই প্রশিক্ষণ বিষয়ে কোনো প্রকার তথ্য দিতে পারবে কিনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমার জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।